আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আমি মাহানা জাক্তার, প্রভাষক বাংলা। তো যথানিয়মে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা ক্লাসে। আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের কিছু অংশ নিয়ে তোমাদের জন্য যে পাঠ্য করা হয়েছে, বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা অংশটুকু নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসো আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম দেখো 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। মৃত্যু 1873 খ্রিস্টাব্দ। পিতার নাম রাজনারায়ণ দত্ত। মাতা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত, উপরের অংশটুকু মুছে দিচ্ছি দেখো, 1833 সালে খ্রিস্টাব্দে তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করেন, তখন তিনি সেই হিন্দু কলেজে, কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। তাহলে সেটা ছিল 1833 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। এরপরে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত যখন 1833 সালে হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন, এর কিছুদিন পরেই তিনি বাংলাকে অবজ্ঞা করতে শুরু করেন। যে তিনি তখন মনে করতেন যে বাংলা হলো নিচু শ্রেণীর মানুষের মুখের ভাষা, এ কারণে বাংলা তিনি বাংলা সাহিত্য রচনা করতে প্রথমে তিনি তেমনভাবে চাননি। এরপরে 1843 সালে তিনি নিজ ধর্ম হিন্দু পরিত্যাগ করে, নিজ ধর্মকে পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নামের পূর্বে শ্রী বাদ দিয়ে মাইকেল যুক্ত করেন। তারপর থেকে তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। তিনি যখন হিন্দু কলেজে পড়াশোনা করেন, তখন তার তিনি যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে এই হিন্দু কলেজ থেকে তাকে বিতাড়িত করে, বের করে দেওয়া হয়, অর্থাৎ তাড়িয়ে দেওয়া হয়। এরপর তিনি শিবপুরের বিশপস কলেজে গিয়ে ভর্তি হন এবং সে সালটা কত, 1843 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষাবিদ, তিনি অনেক ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। হ্যাঁ, যেমন তিনি ছিলেন বহু ভাষাবিদ। অনেক ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন, ইংরেজি, জার্মান, লাতিন, হিব্রু, গ্রিক ইত্যাদি।
তিনি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এরপরে তিনি কিন্তু প্রথমে এই দুটো ইংরেজি ভাষায় দুটো বই লিখেছিলেন, ক্যাপ্টেবিলিটি আর একটা হলো আর্ট অফ ভিশনস। এই দুটো বই লেখার কারণে তখন সেই সেই সময়ের সেই শিক্ষিত মহল যারা আছে তারা তখন সে বই দুটো পড়ে দেখলেন যে মাইকেল যদি নিজ ভাষায় লেখা লেখি শুরু করতেন তাহলে অনেক বেশি সুনাম অর্জন করতে পারতেন। এরপর মাইকেল মধুসূদন দত্ত নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে তিনি বাংলায় ফিরে আসলেন এবং বাংলা ভাষায় এসে তিনি বাংলা ভাষা সাহিত্যের সে নানান দিকে তার দক্ষতা তিনি প্রকাশ করতে লাগলেন। মাইকেল মধুসূদনের পূর্বে বাংলা কবিতার ছন্দ ছিল পয়া, অর্থাৎ কবিতার ছন্দের কবিতার সেই লাইনগুলো শেষের শব্দটির সঙ্গে পরের লাইনের শেষের শব্দটির মিল ছিল। এই গতানুগতিক এই পয়ার ছন্দকে মাইকেল মধুসূদন দত্ত ভেঙে ফেললেন এবং তিনি এখানে অমিত ঠাকুর ছন্দের প্রবর্তন করলেন, সনেট জাতীয় ছন্দের প্রবর্তন করলেন, অর্থাৎ চতুর্দশপদী কবিতা তিনি লেখা লিখলেন এই সময়ে। অর্থাৎ বাংলা সাহিত্যের অত্যাধুনিক যুগ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের সময় থেকে শুরু হলো। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা, ব্রজঙ্গনা, ইত্যাদি। তার নাটকগুলো হচ্ছে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, ইত্যাদি। এছাড়া তিনি দুটো প্রহসন জাতীয় রচনা লিখেছিলেন, একে কি বলে সভ্যতা এবং বড় শালিকের ধারে রোগ। অমিত ঠাকুর ছন্দের প্রবর্তন তিনি করেছিলেন, তিনি সনেট জাতীয় কবিতাও তিনি লিখেছিলেন। আরেকটি বই তিনি লিখেছিলেন চতুর্দশপদী কবিতাগুলি, আরেকটি কাব্যগ্রন্থ হলো চতুর্দশপদী কবিতাও তিনি লিখেছিলেন। তো এই হলো মাইকেল মধুসূদন দত্তের মোটামুটি তোমরা জীবনী জেনে গেলে। এখন আসো এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি আলোচনা করার পূর্বে এর সঙ্গে সম্পৃক্ত কিছু কাহিনীও তোমাদের জানতে হবে, কেননা মাইকেল মধুসূদন দত্ত এই যে মেঘনাদবধ কাব্যটি, মেঘনাদবধ কাব্যের অংশবিশেষ হলো এই বিভীষণের প্রতি মেঘনাদ। মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গ, নয়টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ বধ নামক স্বর্গ থেকে তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির অংশবিশেষ আলোচনা করা হয়েছে তোমাদের বই। তো কাজেই এই মাঝখান থেকে কবিতা অংশটুকু জানতে গেলে তোমাদের এর আগের এবং পরের ঘটনাও তোমাদের কিছুটা হলেও জানতে হবে। মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদবধ কাব্যটি কিন্তু রামায়ণ থেকে তিনি নতুনভাবে এটি লিখেছেন, রামায়ণ থেকে নিয়ে এই কাহিনীটি নতুনভাবে তিনি লিখেছেন। রামায়ণে কিন্তু রাম এবং লক্ষণকে বড় করে দেখানো হয়েছে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কী করলেন, তিনি রাবণ এবং মেঘনাদকে বড় করে দেখিয়েছেন। এই হলো একটু পার্থক্য তোমার রামায়ণ এবং এই মেঘনাদবধ কাব্যের মধ্যে। তো সেই কাহিনীটুকু আমাদের একটুখানি হলেও জানতে হবে তোমাদের এই অধ্যায়টি ভালো মতো বোঝার
জন্য। খেয়াল করো, আমি একটু বলে লিখি। এখানে দুটো পক্ষ আছে, একটা হলো রাম লক্ষণ পক্ষ, আর একটা হচ্ছে রাবণ এবং মেঘনাথ এদের পক্ষ। এই দুই পক্ষের মধ্যেই তো যুদ্ধটা সংঘটিত হয়েছিল। কাজে এই দুই পক্ষের চরিত্র সমূহ তোমাদেরকে জানতে হবে। প্রথমে আসো সেই অযোধ্যার রাজা, রাজা দশরথ সম্পর্কে। আমরা জানি রাজা দশরথ রাজা দশরথের ছিল তিন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ছিল কৌশল্যা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো কৈকেয়ী, এবং তৃতীয় স্ত্রীর নাম হলো সুমিত্রা। তো রাজা দশরথ ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। এ কারণে এই সন্তান কামনায় তিনি যজ্ঞ করেছিলেন, এবং সেই যজ্ঞে মুনি ঋষি যে তিনি সেই রাবণ রাজা দশরথকে পায়েস দিয়েছিলেন, এবং পায়েস দিয়ে বলেছিলেন যে এই পায়েসটুকু তোমার প্রথম দুই স্ত্রীকে খাওয়ানোর জন্য। তো রাজা দশরথ সেই পায়েসটুকু তার প্রথম দুই স্ত্রী অর্থাৎ কৌশল্যা এবং কৈকেয়ীকে খেতে দিলেন সমান ভাগ করে। তো কৌশল্যা কী করলো, তার পায়েসের অংশের তিনি কিছু খেলেন, এবং বাকি অংশটুকু কিছু অংশ সে দিল সুমিত্রাকে। আবার কৈকেয়ী কী করলো, তার পায়েসের কিছু অংশ সে নিজে খেল এবং কিছু অংশ সে দিল হলো সুমিত্রাকে। তাহলে সুমিত্রা পেল দুটো অংশ, এবং এটার ফলাফলও কিন্তু তাই হলো। অর্থাৎ কৌশল্যার একটি পুত্র হল রামচন্দ্র, কৈকেয়ীর একটি পুত্র হল ভরত, এবং সুমিত্রার দুটি পুত্র হল, যেহেতু সে দুবার পায়েস খেয়েছে, একবার দিয়েছে কৌশল্যা এবং আরেকবার দিয়েছে কৈকেয়ী। এ কারণে তার দুটো পুত্র সন্তান হল লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এই দুই পুত্র সন্তান হল। তো রাজা দশরথ একবার খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন রানী কৈকেয়ী, এই মেজরানী কৈকেয়ী সেই রাজা দশরথকে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। তো রাজা দশরথ রানী কৈকেয়ীর সেবা যত্নে এতই খুশি হন যে তখন তাকে বলেন যে রানী কৈকেয়ী, তুমি কি চাও আমার কাছে, তুমি যা চাবে তাই পাবে, তুমি আমার কাছ থেকে দুটো বর চেয়ে নাও। তখন রানী কৈকেয়ী বললেন, হে রাজা, আমি যা চাবো তাই আপনি দেবে? তো রাজা এতে রাজি হলেন। তখন রানী বলল যে আমি এই বর দুটো যথাসময়ে চেয়ে নেব। তো যাই হোক, এখানেই শেষ হলো এই কাহিনী। এরপরে কি হলো যে আবার রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন, এবার কিন্তু তার সুস্থ হওয়ার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। তখন সেই সময় প্রথা অনুযায়ী বংশের যে প্রথম সন্তান পুত্র সন্তান সেই হবে রাজা। তো এ কারণে রামচন্দ্রের যথানিয়মে রাজা হওয়ার কথা। রামচন্দ্র কিন্তু বুদ্ধিমান এবং সূর্যে বীর্যে সেই কিন্তু উপযোগী রাজা হওয়ার। তো তখন এই রামচন্দ্রের অভিষেক শুরু হয়েছে, রাজ্যে সবাইকে ঘোষণা করে দিলেন রাজা দশরথ যে রামচন্দ্রকে রাজা করা হবে। এই কথা শুনে তখন এই যে মেজরানী কৈকেয়ী, সে তখন রাজার কাছে আসলেন এবং বললেন, হে রাজা, আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, এখন আমার সময় হয়েছে সেই বর দুটি চেয়ে নেওয়ার। তো রাজা দশরথ তো মহা খুশি, বলে এরকম আনন্দের দিনে হে রানী, তুমি যা চাও তাই পাবে। তখন কৈকেয়ী বললেন, আমার প্রথম বর, প্রথম চাওয়া যে আমার পুত্র ভরতকে সিংহাসনে বসাতে হবে।
এবং দ্বিতীয় বর অর্থাৎ দ্বিতীয় চাওয়াটা হলো রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে। রাজা তো এই কথা শুনে অনেক কাকুতি মিনতি করল রানীকে যে তার এই দুটো বর ফিরিয়ে নেওয়ার জন্য, এছাড়া সে আর যা কিছু চাবে তাই দেবে। কিন্তু রানী কিছুতেই তার কথার নড়চড় করলেন না। ক্রমশ এই কথা রামচন্দ্রের কানে গিয়ে পৌঁছালো। রামচন্দ্র বললেন, পিতা যখন কথা দিয়েছেন তো সেই কথার বরখেলাপ করা যাবে না। তখন বাধ্য হয়ে রাজা দশরথ রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলেন। সঙ্গে গেলেন রামচন্দ্রের স্ত্রী সীতা এবং তার আরেক ছোট ভাই লক্ষণ। তো লক্ষণ, রামচন্দ্র এবং সীতা বনে বনে ঘুরতে লাগলেন। তাদের 14 বছর থাকতে হবে বনের মধ্যে। তো শেষে তারা যে বনে এসে একটি কুটির নির্মাণ করে তারা বসবাস করতে লাগলেন, সেই পঞ্চবটী বনে। সেই বনের পাশে ছিল সাগর এবং সাগরের পরে আরেকটি রাজ্য ছিল, সে রাজ্যের নাম হলো লঙ্কাপুরী, হ্যাঁ, বা কনক রাজ্য। কনক মানে স্বর্ণ, হ্যাঁ, সেই কনক রাজ্যে এক সময় অনেক স্বর্ণ পাওয়া যেত বলে কনক মানে স্বর্ণ, সেই রাজ্যের নাম হয়েছে কনক রাজ্য। হ্যাঁ, সেই লঙ্কাপুরীর যে প্রধান অধিপতি তার নাম হলো রাবণ, এবং রাবণের ছোট বোন সূর্পনখা সে কি করত, বনে বনে ঘুরে বেড়াত মানুষের রূপ ধরে। সেই সূর্পনখা একদিন মানুষের রূপ ধরে সেই পঞ্চবটী বনে আসলে। সূর্পনখা, সূর্প মানে হচ্ছে কুলা, এই সূর্পনখার নখ ছিল কুলার মতো, এ কারণে তার নাম হয়েছে সূর্পনখা। তো সূর্পনখা প্রথমে রামচন্দ্রকে দেখার পর তার প্রতি আকৃষ্ট হলো, কিন্তু রামচন্দ্র তাকে সহ্য করতে পারছিল না। এরপরে যখন সে লক্ষণকে দেখলো, লক্ষণকে দেখেও কিন্তু এই লক্ষণের প্রতিও তার সেই আগ্রহ বেড়ে গেল। তো যখন নাকি রামচন্দ্র এবং লক্ষণ তাকে কোনো তার কোনো কথাই বা তাকে কোনো বার্তাই দিল না, তখন সে কী করলো, সীতাকে হামলা করতে উদ্যত হল। এটা দেখে এই লক্ষণ কি করলো, সেই সূর্পনখার নাক কেটে দিল এবং কান ফুটা করে দিল। এই হলো ঘটনা, এই ঘটনার সূত্রপাত সেই লঙ্কাকাণ্ড। লঙ্কাকাণ্ডের সূত্রপাত ঘটলো এই ঘটনার উপরে। এই সূর্পনখা তখন তার সেই লঙ্কাপুরীতে ফিরে গিয়ে সে রাবণকে সব কিছু বলল। রাবণ তো এসব কথা শুনে সে ভীষণভাবে রাবণ রেগে গেল এবং সেও মনে মনে প্রতিজ্ঞা করল যে সেই রামচন্দ্রের বংশের কোনো নারীকে সে অপমান করবে এবং লাঞ্ছিত করবে। এরপরে রাবণ সেই বনে আসলো, পঞ্চবটী বনে আসলো যোগীর বেশ ধরে, সেই যোগী ঋষি এই বেশ ধরে সেই রাবণ পঞ্চবটী বনে আসলো। এই রাবণকে তখন সাহায্য করলো মারিচ নামের এক মায়াবী রাক্ষসী। এই মারিচ নামের মায়াবী রাক্ষসী সে কি করেছে, সেই সোনার হরিণের বেশ ধরে সীতার আশেপাশে সে দৌড়াদৌড়ি করছে। সীতা এই এরকম একটা অপরূপ সুন্দর হরিণ দেখে সে তখন রামকে বলল যে আমার ওই হরিণটি চাই। রাম তো বুঝতে পেরেছিল যে এটা মায়ার হরিণ হবে, সে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সীতা কিছুতেই রাজি নয়, তার ওই সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। হ্যাঁ, তখন রামচন্দ্র সেই সোনার হরিণের পিছে পিছে দৌড়াতে লাগলো, হরিণ দৌড়ায় রামচন্দ্র দৌড়ায়। শেষে যখন তারা বনের আড়ালে গেল তখন সেই হরিণ, হরিণ তো আর হরিণ না, সে ছিল মারিচ নামের মায়াবী রাক্ষসী। সেই রাক্ষসী তখন কি করলো, যে সে তখন রামচন্দ্রের গলা নকল করে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বনে। এবং এই বাঁচাও বাঁচাও শুনে সীতা খুব আতঙ্কিত হয়ে গেল এবং সে তখন লক্ষণকে বলল, তার দেবর যে লক্ষণ, লক্ষণকে বলল যে তুমি গিয়ে তোমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসো। তো লক্ষণ দেখলো যে তার বৌদি সীতাকে একা ফেলে রেখে যাওয়া যাবে না, সে তখন কি করলো,
একটা গোল দাগ দিয়ে একটা আবিষ্টনের মধ্যে একটা বৃত্তের মধ্যে সীতাকে রেখে চলে গেল এবং বলল যে যাওয়ার সময় বলল যে এই বৃত্তের বাইরে থেকে বাইরে তুমি বের হবে না, যদি বৃত্তের বাইরে বের হও তখন বিপদ ঘটতে পারে, কিন্তু বৃত্তের ভিতরে থাকলে কোনো বিপদ ঘটবে না। তো এই বলে লক্ষণ চলে গেল। লক্ষণ, রাম এবং লক্ষণ যখন চলে গেল তখন সীতা তো একা ওই বৃত্তের মধ্যে আছে। এই সময় সেই রাবণ যে যোগীর বেশ ধরে ঋষির বেশ ধরে আসলো এবং সীতার কাছে ভিক্ষা চাইল। সীতা তখন সেই বৃত্তের ভিতর থেকে ভিক্ষা দিতে উদ্যত হলো রাবণকে। হ্যাঁ, সে কিন্তু রাবণ বেশি যে যোগী সে তখন ওইভাবে ভিক্ষা দিতে নিতে রাজি নয়। সে তখন বলল যে তুমি ভিক্ষা দেবে আমাকে বাইরে বের হয়ে এসে ভিক্ষা দাও, আমি ওইভাবে ভিক্ষা গ্রহণ করি না। সীতা ভাবলো যোগী মানুষ ঋষি মানুষ বৃত্তের বাইরে বের হলে কি হবে, সে তো যোগী মানুষ। হ্যাঁ, এই মনে করে সীতা যেই না বৃত্তের বাইরে বের হলো তখন সেই রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে গেল। এই লঙ্কাপুরীতে যাওয়ার সময় জটায়ু নামে এক পাখি তাদেরকে দেখে ফেলল এবং সেই জটায়ু পাখি সীতাকে উদ্ধারের জন্য চেষ্টা করলো। তখন রাবণ সেই জটায়ু পাখির একটা ডানা কেটে দিল। যাই হোক, রাবণ শ্রীলঙ্কার অধিপতি রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে গিয়ে অশোক বনে আটকে রাখল এবং তাকে বারবার, এরপরে রাবণ কিন্তু পরবর্তীকালে বারবার সীতাকে বিয়ের প্রস্তাব কিন্তু বারবার দিচ্ছিল। এরপরে এদিকে কি হয়েছে, রামচন্দ্র আর লক্ষণ যখন ফিরে আসলো তখন দেখে সীতা অপহৃত হয়েছে রাবণ পুত্রিক এবং এই খবরটি জানালো ওই যে জটায়ু নামের পাখি, সেই পাখিটি রামচন্দ্র এবং লক্ষণকে এই খবরটি জানিয়ে দিল। তো রামচন্দ্র এবং লক্ষণ সীতাকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিতে লাগলো এবং রামচন্দ্রের সঙ্গে সখ্যতা হলো, পরিচয় হলো সেই বানরের সুগ্রীব নামে এক বানরের সঙ্গে, বানর অধিপতির সঙ্গে। সেই রামচন্দ্র তখন সেই রামচন্দ্র এবং লক্ষণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে সেই লঙ্কাপুরীতে বানর বাহিনী এবং হনুমান বাহিনীর সহায়তায় সে আক্রমণ করল। শুরু হলো তুমুল লঙ্কাকাণ্ড যুদ্ধ, ভীষণ রকম যুদ্ধ শুরু হলো এবং সেই যুদ্ধে কি হলো, এখন আমরা তো এতক্ষণ এক পক্ষটা জেনেছি, এখন আমরা আসো অপর পক্ষ জানি, অর্থাৎ রাবণের পক্ষ আমরা এখন জানি। এই পর্যন্ত কাহিনী আপাতত থাক, রাবণের পক্ষ জানার পরে বাকি অংশটুকু আমরা আলোচনা করছি। এটা আমরা, তোমরা এই চরিত্রগুলো কিন্তু খাতায় লিখে রাখো, কারণ এই চরিত্রগুলো তোমাদের লাগবে। এরপরে আসো আমরা রাবণ চরিত্র নিয়ে, রাবণের চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করি। ঋষি বিষব্বা আর হলো তার স্ত্রী নিকোষা, এদের দুইজনের চার সন্তান, ঋষি বিষব্বা এবং স্ত্রী নিকোষা, এদের চার সন্তান। বড় সন্তান হলো রাজা দশনন, দশানন বা রাবণ। দশানন মানে দশ আনন যার, মানে দশটি মাতা যার, হ্যাঁ, অর্থাৎ রাবণ। এরপরে আসছে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ রাজা দশাননের আরেক ভাই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ ছয় মাস ঘুমিয়ে থাকে, ছয় মাস জেগে থাকে। এরপরে আসলো বিভীষণ, বিভীষণ রাবণের ছোট ভাই বিভীষণ। এবং সবার শেষে তাদের একমাত্র বোন
সুপনখা। রাজা রাবণ, লঙ্কার অধিপতি রাবণ, রাবণের ছিল দুই পুত্র। রাবণের ছিল দুই পুত্র, বড় পুত্রের নাম হলো বীরবাহু, ছোট পুত্রের নাম হলো মেঘনাদ। আমি নিচে আরেকবার লিখে দেখাই তোমাদের, রাবণের দুই ছেলে, এক ছেলে হলো বীরবাহু, আরেক ছেলে হলো মেঘনাদ। আমাদের কবিতাংশটুকু এই মেঘনাদ এবং বিভীষণ এদের দুইজনের কথোপকথনে রচিত। তো যাই হোক, এই যে যুদ্ধ শুরু হলো রাম লক্ষণ এবং রাবণ বাহিনীর মধ্যে, এই যে লঙ্কা কাণ্ড শুরু হলো, এবং এই যুদ্ধে রাবণ তার ভাই কুম্ভকর্ণ এবং তার বড় পুত্র বীরবাহুকে, বীরবাহু ছিল সেনাপতি, এই বীরবাহুকে হারালেন, অর্থাৎ যুদ্ধে তারা নিহত হলো। এরপরে থাকলো হলো মেঘনাদ। তো মেঘনাদ তখন তার স্ত্রী প্রমীলার সঙ্গে সেই আনন্দ বিহারে গিয়েছিল। যখন মেঘনাদ শুনল যে তার পিতার রাজ্য লঙ্কাপুরী আক্রান্ত হয়েছে শত্রুদের দ্বারা, তখন এই মেঘনাদ সেই ফিরে আসলো এবং যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো, এবং মেঘনাদকে সেনাপতি হিসাবে পাঠানো হলো যুদ্ধের জন্য। কিন্তু যুদ্ধে যাবার প্রাক্কালে মেঘনাদ সেই নিখম্বিলা যজ্ঞাগারে বসে সেই অগ্নি পূজায় রত ছিলেন। সেই মুহূর্তে সেই লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সেই লঙ্কাপুরীতে প্রবেশ করে সেই নিকুম্বিলা যজ্ঞাগারের সামনে এসে হাজির হয়। মেঘনাদ পূজায় রত ছিল, অগ্নি দেবের পূজায় রত ছিল, ও মেঘনাদ কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে লক্ষণ এই শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে এই এখানে এসে হাজির হয়েছে। এবং এরপরে সে আরো পিছনে তাকিয়ে দেখে তার চাচা বিভীষণকে, এবং তখন এই মেঘনাদের বুঝতে বাকি রইল না যে লক্ষণ কিভাবে এই লঙ্কাপুরীতে প্রবেশ করেছে এবং এই নিকুম্বিলা যজ্ঞাগারে এসে পৌঁছেছে। এবং এই তোমাদের এই কবিতার প্রথম অংশটুকু, প্রথম ডায়লগটুকু, প্রথম যে সংলাপটা, সেটা ছিল এতক্ষণে বুঝিলাম, এতক্ষণ, এখান থেকে শুরু হলো তোমাদের কবিতার অংশটুকু। তাহলে এখন আমি কবিতাটুকু পড়ছি, তোমরা কবিতাটা খুব মনোযোগ দিয়ে শোনো। এখানে বানানগুলো, শব্দগুলো একটু কঠিন, কিন্তু অর্থ কিন্তু খুবই সহজ। তোমরা খেয়াল করো, এত এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে শত্রুকে দমন করে যে, অরি অর্থ শত্রু, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে, রাবণের পুত্র মেঘনাদকে বোঝানো হয়েছে অরিন্দম। এতক্ষণে মেঘনাদ বুঝতে পারলো কিভাবে লক্ষণ এই রক্ষপুরে এসে প্রবেশ করেছে। হায় তা উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ শুনে শুম্ভ নিভ কুম্ভকর্ণ। হায় তা অর্থ পিতৃব্য বা পিতৃস্থানীয়, স্থানীয় যারা চাচা মামা, হ্যাঁ, এদেরকে বলা হয় তাত। এখানে বিভীষণকে বোঝানো হয়েছে, সে রাবণের ছোট ভাই বিভীষণ। বিভীষণকে মেঘনাদ বলছে, হায় তাত, হায় চাচা, তোমার কি উচিত হয়েছে তবে এ কাজ? তুমি তো লক্ষণকে পথ দেখিয়ে যে লঙ্কাপুরীতে এনেছো, এ কাজ কি তোমার করা উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তোমার মায়ের নাম হলো নিকষা সতী, আর সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সে রাক্ষসদের শ্রেষ্ঠ বীর যে তোমার আরেক ভাই, সহোদর মানে ভাই, সে হলো কুম্ভকর্ণ। ভ্রাতিপুত্র বাসব বিজয়ী, আর ভাইয়ের ছেলে হলো বাসব বিজয়ী। বাসবকে
ইন্দ্র, দেবতাদের রাজার নাম ইন্দ্র বা বাসব, বাসবকে পরাজিত করেছিল এই মেঘনাদ, এই জন্য মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ বা বাসব বিজয়ী। তোমার আরেক ভাইয়ের ছেলে, সে ছিল, সে ইন্দ্রকে পরাজিত করেছিল, তা সত্ত্বেও তোমার কি এ কাজ করা উচিত হয়েছে? বিভীষণকে লক্ষ্য করে এই কথাগুলো বলছে মেঘনাদ। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, তুমি নিজের গৃহপথকে, তুমি এই তস্কর মানে চোর, কিন্তু এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, লক্ষণকে দেখিয়ে তুমি নিয়ে আসলে। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে, কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য, কিন্তু তোমাকে কোনো গঞ্জনা করছি না, তুমি গুরুজন, তুমি পিতৃতুল্য, পিতার মতো তোমাকে আমি গঞ্জনা করছি না। ছাড়দার যাব অস্ত্রাগারে, তুমি পথ ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজের সমন ভবনে, রামানুজ, রামের অনুজ, রামের অনুজ মানে লক্ষণ, রামের ছোট ভাই, অনুজ মানে ছোট ভাই, মানে আমি এই রামের অনুজকে, লক্ষণকে আমি সমন মানে জমালয়ে, সমন ভবনে, জমালয়ে পাঠাবো আমি। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসব, এবং এই রামের যে অনুজ লক্ষণকে আমি এখনই জমালয়ে পাঠিয়ে দেব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, যুদ্ধ দ্বারা বিনষ্ট করব এই লঙ্কার কলঙ্ক। উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল, বৃথাই সাধনা ধীমান, ধীমান মানে জ্ঞানী, তোমার সাধনা বৃথা, মেঘনাদকে লক্ষ্য করে বলছে বিভীষণ। রাঘব দাস আমি, আমি রাঘবের দাস, রাঘব রঘুবংশে জন্মজাত, এখানে রামচন্দ্র, রামচন্দ্রের জন্ম রঘুবংশে, এর জন্য রামচন্দ্রকে বলা হয় রাঘব দাস, রাঘব। তো বিভীষণ কি বলছে, আমি রাঘবের দাস, আমি রামচন্দ্রের দাস, আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। রক্ষিতে অনুরোধ, তোমার এই অনুরোধ রক্ষা করতে আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী রাবণের ছেলে মেঘনাদ, মেঘনাদ খুব কাতরভাবে উত্তর দিল, হে পিতৃব তব বাক্যে ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি, হে পিতৃব, হে পিতৃস্থানীয় চাচা, তোমার এ কথা শুনে আমার মরতে ইচ্ছে হচ্ছে, যে তুমি কি রাঘবের দাস, তুমি রামচন্দ্রের দাস, তুমি হলে রাবণের ভাই বিভীষণ, তুমি আমার চাচা, তুমি কি না বলছো তুমি রামচন্দ্রের দাস, শত্রুপক্ষে যে রামচন্দ্র তার দাস তুমি। কেমনই অমুখে আনিলে এ কথা, তা কহো তা দাসের, তুমি কিভাবে এমন কথা অমুখে আনিলে। স্থাপিলা বিধুরে বিধি স্থানু ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। স্থাপিলা বিধুরে, বিধু মানে চাঁদ, চাঁদকে স্থানু মানে নিশ্চল ভাবে, হ্যাঁ, বিধাতা চাঁদকে আকাশে নিশ্চল করে স্থাপন করেছে, সেই চাঁদের কি উচিত সে ধুলাই লুটালুটি করা, অর্থাৎ সেই রাক্ষস বংশকে সেই উঁচু করে তাদেরকে তৈরি করেছে, সে তুমি কিনা সেই সেখান থেকে তুমি সেই রামচন্দ্রের কাছে চলে গিয়েছ। হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, হে রক্ষরথী মানে রক্ষকুলের, রাক্ষসকুলের বীর, হে রাক্ষসকুলের বীর, তুমি কিভাবে ভুলে গেলে, কে তুমি, জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে, তুমি কিভাবে ভুলে গেলে। কে বা সে অধম রাম, সে রাম কে অধম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যাই কি সে কভু, প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। অর্থাৎ স্বচ্ছ সরোবরে করে কেলি, কেলি মানে খেলা করে, রাজহংস, রাজহংস সে স্বচ্ছ সরোবরে খেলা করে পঙ্কজ কাননে, সে কি যায় কভু পঙ্কিল সলিলে, পঙ্কিল মানে কাদাযুক্ত, সে নোংরা পানিতে সে কি যায়, যার জন্ম যে খেলা করছে সেই স্বচ্ছ পানিতে সরোবরে, সে কিনা সে নোংরা পানিতে যায়। অর্থাৎ তোমার জন্ম হয়েছে এই এই রাক্ষসকুলে, রক্ষকুলের বীর তুমি,
হ্যাঁ, তোমার শ্রেষ্ঠ তো তুমি সবকিছু ত্যাগ করে তুমি সেই পঙ্কিল কাদায় তুমি গিয়েছ, অর্থাৎ তুমি রামচন্দ্রের সঙ্গে যোগ দিয়েছ। মৃগেন্দ্র কিশোরী কবে হে বীর কিশোরী, সম্ভাষে সেই সম্ভাষে শ্রীকালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কিশোরী অর্থ হচ্ছে কিশোরযুক্ত সিংহ। কিশোরযুক্ত সিংহ কি কখনো শ্রীকালের সঙ্গে বন্ধুত্ব করতে যায়? কিশোরযুক্ত সিংহ তুমি, তুমি রাবণের ভাই, তুমি কিশোরযুক্ত সিংহ, তুমি কিনা সেই রামচন্দ্র লক্ষণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে গিয়েছ? অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। অজ্ঞ দাস, আমি অজ্ঞ, আমি জানি না, কিন্তু বিজ্ঞ তুমি, তুমি অনেক কিছুই জানো, তোমার অজানা কোনো কিছুই নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে সে কি সম্বোধে সংগ্রামে। লক্ষণ তো সেই ছোট মনের হীন মানুষ, যে কিনা সেই অস্ত্রহীন মানুষকে, অস্ত্রহীন যোদ্ধাকে সে যুদ্ধে আহ্বান করে। কেননা একজন প্রকৃত জীব, প্রকৃত বীর, একজন প্রকৃত বীরের কিন্তু লক্ষ্য আরেকজন বীরের সঙ্গে যুদ্ধ করা, একজন নিরস্ত্র অস্ত্রহীন মানুষের সঙ্গে যুদ্ধ করা একজন প্রকৃত বীরের ধর্ম নহে। কহ মহারথী এ কি মহারথী প্রথা? হে বীর তুমি বলো, এটা কি মহারথী প্রথা? সেই নিরস্ত্রের সাথে যুদ্ধ করা কি এটা মহারথী প্রথা? কোনো যোদ্ধার, কোনো প্রকৃত বীরের কি এই প্রথা, এই কাজ কি করা উচিত কোনো প্রকৃত বীরের? একজন বীর কেবল আরেকজন বীরের সঙ্গে যুদ্ধ করতে পারে, সে যদি যুদ্ধ সাজে, অস্ত্র সাজে সজ্জিত হয়। একজন নিরস্ত্র মানুষকে আক্রমণ করা কোনো প্রকৃত বীরের ধর্ম নহে। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, এমন কোন শিশু নাই লঙ্কাপুরে যে কিনা এ কথা শুনে হাসবে না। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনি, তুমি পথ ছেড়ে দাও আমি এখনি ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। তুমি পথ ছেড়ে দাও আমি অস্ত্রাগারে যাব, যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আসব। এখন কিভাবে এই সৌমিত্রী মানে সুমিত্রার ছেলে, সেই লক্ষণ, লক্ষণকে বলা হচ্ছে সুমিত্রার ছেলে, সৌমিত্রীকে, সৌমিত্রী আর কি সুমিত্রার ছেলে, সেই সুমিত্রার ছেলেকে কে রক্ষা করবে, অর্থাৎ লক্ষণকে কে রক্ষা করবে? তুমি পথ ছেড়ে দাও আমি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে এসে তারপর দেখি কিভাবে লক্ষণকে, লক্ষণ জয়লাভ করে। দেবদৈত্য নর নরণী সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে হে দাস হীন দুর্লভ দুর্বল মানবে। হে বীর তুমি তো দেখেছ, সে বিভীষণকে মেঘনাদ বলছে, হে বীর তুমি তো দেখেছ দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে আমাকে, দৈত্যদের সঙ্গে যুদ্ধ করতে আমাকে, মানুষের সঙ্গে যুদ্ধ করতে দেখেছ আমাকে, এবং সেই যুদ্ধে দেখেছ সেই পরাক্রমশালী তোমার এই মেঘনাথকে, সে কেন এখন এই দুর্বল মানুষকে অর্থাৎ লক্ষণকে সে ভয় পাবে? নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগর্ভে বসিল দম্ভি, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। নিকুম্ভিলা যজ্ঞাগারে এই নির্ভীক চিত্তে, যে নির্ভীক চিত্তে লক্ষণ প্রবেশ করেছে, হ্যাঁ তুমি আমাকে আজ্ঞা করো, আদেশ করো, আমি শাস্তি দেব এই নরাধমকে, এই লক্ষণ, নরাধম লক্ষণকে আমি শাস্তি দেব। তাত পদার্পণ করে বনবাসী, তব জন্ম পড়ে তাত পদার্পণ করে বনবাসী। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, নন্দন কাননে এই স্বর্গীয় উদ্যানে এই দুরাচার দৈত্য ঢুকে পড়েছে। প্রফুল্ল কমলে কীট বাস, প্রস্ফুটিত কমল মানে পদ্মফুল, প্রস্ফুটিত পদ্মফুলে আজ কীট বসেছে, কীট মানে পোকা, পোকা বসেছে। কহ তা সহিব কেমনে, কেমন করে সহিব কহ পিতা, পিতৃব্য কহ আমি কিভাবে সহিব,
হেন অপমান, আমি ভ্রাতৃপুত্র তব, তোমারই ভাইয়ের ছেলে, এই অপমান আমি কিভাবে সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? তুমি কিভাবে সহ্য করছো হে রক্ষমণি? তার চাচাকে এতক্ষণ কথাগুলো বলছিল যাতে চাচা, তার চাচা নরম হয়। হয়তো বা কিছুটা নরম হয়ে এরপরে তার চাচা বলছে, সে বিভীষণ বলছে, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি মনে মলিন বদল লাজে, উত্তলি উত্তরিলা রথি রাবণ অনুজ রক্ষীরা লা রাবণ আত্মজে। মহামন্ত্র যখন বলা হয় সাপের সামনে, সাপ যেমন মহামন্ত্রের গুণে মাথা নিচু করে থাকে, ঠিক এতক্ষণ এই মেঘনাথের কথা শুনে যেন কিছুটা নরম হয়ে সেই বিভীষণ উত্তর দিল, রাবণ অনুজ, রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই বিভীষণ, সে উত্তর দিল লক্ষ্মী রাবণ আত্মজে। রাবণ আত্মজ মানে রাবণের পুত্র, আর আত্মজা বললে রাবণের, আত্মজা হলো মেয়ে, আত্মজ হলো পুত্র। নহি দোষী আমি ভৎস, বৃথা ভৎস মোরে তুমি, নিজ কর্ম দোষে হায় মজাইলা, এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বিভীষণ উত্তর দিল সেই মেঘনাদকে লক্ষ্য করে যে নহি দোষী আমি, আমি কোনো দোষ করিনি, ভৎস বৃথা ভৎস মোরে, বৃথা তুমি ভৎসনা করছো আমাকে, নিজ কর্ম দোষে হায় মজাইলা, মজাইলা মানে বিপদগ্রস্ত, নিজ কর্মের দোষে রাবণ নিজে বিপদগ্রস্ত হয়েছে এবং এই লঙ্কাপুরীকে বিপদগ্রস্ত করেছে। বিরত সতত পাপে দেবকুল, দেবকুল সবসময় পাপ থেকে বিরত থাকে, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এখন পাপে পূর্ণ হয়েছে লঙ্কা, প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কায় কাল শুনিলে, যেমন যেমন করে এই কাল মানে এখন সেই দুর্যোগ, দুর্যোগে যেন ডুবে গেছে এই লঙ্কাপুরি এখন রাবণের কারণে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে রাশ্রয়তেই আমি, অর্থাৎ রাঘব রঘুবংশে জন্মজাত, রামচন্দ্রের পদাতেই পদাশ্রয়ে রামচন্দ্রের পায়েই আমি আশ্রয় গ্রহণ করেছি বিভীষণ বলছে। এজন্য আমরা কথাই বলি যে ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ এই ওখান থেকে কথাটা কিন্তু প্রচলিত হয়েছে যে আমি রামচন্দ্রের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়তেই আমি, আমি রামচন্দ্রের পায়ে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাই মোহিতে, পরের দোষে কে বিপদগ্রস্ত হতে চায়? রসিলা বাসব ত্রাস, বাসব সেই ইন্দ্র দেবতাদের রাজা, ইন্দ্র, ইন্দ্রের অপর নাম বাসব, বাসবের জন্য ত্রাস সৃষ্টি করেছিল যে মেঘনাদ, মেঘনাদ এবার গর্জন করে উঠল, রুশিল মানে রাগান্বিত হল, গম্ভীরে যে মতি নিশীতে অম্বরে মন্ত্রে জি মুতেন্দ্র কপি, জি মুতেন্দ্র হল মেঘের ডাক, হ্যাঁ আর মন্ত্র হল শব্দ, মন্ত্র হল শব্দ, যখন নাকি সেই গভীর রাতে যখন নিস্তব্ধ থাকে চতুর্দিকে, তখন হঠাৎ করে যেমন মেঘ গর্জন করে উঠে, ঠিক তেমনি এবার মেঘনাদ ঠিক সেইভাবে রাগান্বিত হলো, গর্জন করে উঠল। কহিল বীরেন্দ্র বলি, ধর্মপথ গামী হে রাক্ষস, রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে, তুমি শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। সেই মেঘনাদ সে চিৎকার করে বলল, রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজের অনুজ অর্থাৎ বিভীষণ, বিভীষণকে লক্ষ্য করে বলল, বিখ্যাত জগতে তুমি কিন্তু কোন ধর্মমতে তুমি বলো এ দাসে, তুমি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, তুমি তোমার জাতি তোমার ভ্রাতৃত্ব জাতিত্ব সব কিছু তুমি জলাঞ্জলি দিলে। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। শাস্ত্রে বলে যে গুণবান যদি পরজন হয়, অর্থাৎ অপরজন অন্য মানুষ যদি গুণবান হয় এবং গুণহীন যদি স্বজন হয়, আপন মানুষ যদি গুণহীন হয়, তারপরও গুণহীন আপন মানুষই কিন্তু আপন।
পর সবসময় পরই থাকে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিল, কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু তোমাকে আমি বৃথা গঞ্জনা করছি। হেন সহবাসে হে পিতৃব বর্বরতা কেন না শিখিবে। হেন সহবাসে মানে রাম লক্ষণের সাথে তুমি চলে এ কথা কেনই বা শিখবে না। কেননা আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, অর্থাৎ এই অসৎসঙ্গে চলার কারণে তুমি এসব কথা এসব কিছু শিখেছ জেনেছ, অর্থাৎ তুমি রাম এবং লক্ষণের সঙ্গে চলে তুমি তোমার আজ এই অবস্থা হয়েছে। হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যা নিজ সহ নিজ সে দুর্মতি, যার চিন্তা নিজ সে এরকমই চিন্তা করবে। আর তুমি সেই রামচন্দ্র এবং লক্ষণের সাথে থেকে এসব কিছুই শিখেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো কবিতাটি তোমাদের সেই মেঘনাদবধ কাব্যের নয়টি স্বর্গ, নয়টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ, সেই ষষ্ঠ স্বর্গের নাম হলো বধ, বধ বা বধ। সেই বধ স্বর্গের, সে বধ স্বর্গের কিছু অংশ নিয়ে তোমাদের নামকরণ করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, এই অংশটুকু তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। মেঘনাদবধ কিন্তু মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ মহাকাব্য, সেই মহাকাব্যের একটু সামান্য অংশটুকু তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি ভালো মতো বাসায় পড়বে, এবং শব্দগুলো কঠিন বটে কিন্তু অর্থ কিন্তু খুবই সহজ, তো তোমরা যদি বারবার পড়ো এবং অর্থ সহকারে পড়ো তাহলে কবিতাটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর তোমরা এই চরিত্রগুলো কিন্তু ভালো করে জানবে, চরিত্রগুলো জানা থাকলে তোমাদের এই কাহিনীটি কিন্তু ধরতে খুবই সহজ হবে। এই কাহিনীর মধ্যে আমরা দেখি দেশপ্রেম, মেঘনাথের দেশপ্রেম এবং বিভীষণের বিশ্বাসঘাতকতা। বিভীষণ আপন চাচা হওয়া সত্ত্বেও সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে, সেই কিন্তু লক্ষণকে পথ দেখিয়ে সেই লঙ্কাপুরীতে এনে ঢুকিয়েছে, তা না হলে লক্ষণ কিন্তু সেই এখানে ঢুকতে পারত না শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে। সে বিভীষণই তাদেরকে সাহায্য করেছে, আর এই বিভীষণকে এই মেঘনাদ বারবার বলেছে ফিরে আসতে, বারবার বিভিন্নভাবে তাকে ফিরে আসার জন্য অনেক কাকুতি মিনতি এবং অনুরোধ করেছে, কিন্তু বিভীষণ ফিরে আসেনি। আর মেঘনাদ কিন্তু মেঘনাদকে সেই যুদ্ধ সাজে সজ্জিত হতেও দেয়া হয়নি। মেঘনাদ দেবতাদের রাজা যে ইন্দ্র তাকে পরাজিত করেছিল, প্রত্যেকটা যুদ্ধে মেঘনাদ জয়লাভ করেছে, কিন্তু এই নিরস্ত্র মেঘনাদকে একা পেয়ে তাকে আক্রমণ করার উদ্যত হলে, লক্ষণ আক্রমণ করার উদ্যত হলে মেঘনাদ তখন বলেছে যে এটা কি বীরের প্রথা, একজন প্রকৃত বীর নিরস্ত্র মানুষকে, নিরস্ত্রকে, নিরস্ত্র যে যোদ্ধা তাকে কিন্তু আক্রমণ করতে পারে না, তাকেও সুযোগ দিতে হবে, সমান সুযোগ দিতে হবে অস্ত্র সাজে সজ্জিত হয়ে আসার জন্য। সমানে সমানে যুদ্ধ করলে সেটাই হলো প্রকৃত বীরের লক্ষণ, প্রকৃত বীরের ধর্ম। কিন্তু লক্ষণ কিন্তু এটা করছে না, সে কিন্তু নিরস্ত্র সেই মেঘনাদকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে ক্লাসগুলো করবে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।